আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের মহাশ্বাস মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, রাজশাহী সাংগঠনিক জেলা কর্ম পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালয়ে অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রামাজানের প্রস্তুতি। রামাজানের প্রস্তুতি সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা রামাজানের সংক্ষিপ্ত ফজিলত সম্পর্কে অবগত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়ামের বিধানটা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেই কোরআন হলো সত্য মিথ্যার মানদণ্ড নির্ণয়কারী এবং মানুষের জন্য হেদায়েত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রমাজান ইলা রমাজান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম ইজাস্তুনিবাতিল কাবায়ের। কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, জুমার সালাত আদায় করে, এক রমাজান থেকে আরেক রমাজানের সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যবর্তী সময় এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের সময়ে, এক রমাজান থেকে আরেক রমাজানের মাঝখানের সময়ের যাবতীয় পাপের কাফফারা হয়ে যায় এই সালাত এবং সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে বা যাহারা ইমানের সাথে নেকির প্রত্যাশায় রমাজানের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিয়াম পালনকারীর বিগত জীবনের যাবতীয় পাপরাশিকে ক্ষমা করে দিবেন। সিয়ামের ফজিলত বর্ণনায় সংক্ষিপ্ত বলা যায়, সিয়াম এমন একটা ইবাদত যা সায়েমের অতীত জীবনের যাবতীয় পাপকে মুছে ফেলে। সিয়াম এমন একটা ইবাদত যা সায়েমের জন্য জান্নাত সাব্যস্ত করে। সিয়াম এমন একটা ইবাদত যা সায়েমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। সিয়াম এমন একটা ইবাদত যা মানুষকে জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচার জন্য সহযোগিতা করে। এখন আমরা সংক্ষিপ্তভাবে দেখব এই সিয়ামকে, রমাজানকে আমরা কিভাবে মূল্যায়ন করব। আমরা শুরুতেই জানতে চাচ্ছিলাম সিয়ামটা কখন শুরু করব আর কখন আমরা ভঙ্গ করব। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রমাজানা। আল্লাহর নবী একদা আমাদের সামনে রমাজান মাস নিয়ে আলোচনা করছিলেন, করতে গিয়ে তিনি বললেন, লা তাসুমু হাত্তা তারাল হেলাল, তোমরা নতুন চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম রেখো না। ওয়ালা তুফতেরু হাত্তা তারাহু, আর নতুন চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম ছেড়ো না। আমাদের রমজান শুরুর একটা পদ্ধতি নতুন চাঁদ দেখা,
এবং ছাড়ার পদ্ধতি নতুন চাঁদ দেখা। চাঁদ দেখা ছাড়া সিয়াম শুরু করাও যাবে না, শেষ করাও যাবে না। এরপর আল্লাহর নবী বলেন, যদি ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু, যদি আসমান মেঘাচ্ছন্ন থাকে, চাঁদকে তোমরা দেখতে না পাও, তাহলে শাবান মাসকে 30 দিন পূর্ণ করে নাও, এরপরে তোমরা সিয়াম রাখা শুরু করে দাও। আমাদের ভিতর একটা ধারণা, চাঁদ উঠতে পারে নাও উঠতে পারে, আজকে যদি চাঁদ উঠে তাহলে রমজান মাস হবে 30 দিনে, আর যদি না উঠে তাহলে রমজান হবে 29 দিনে। 29টা যদি সিয়াম হয় নেকি পূর্ণ হবে না, এই ধারণার ভিত্তিতে আমরা এই দিনে সিয়াম পালন করি। এই দিন মানে যেই দিনে চাঁদ উঠতে পারে নাও পারে, এই দিনকে বলা হয় সন্দেহের দিন, ইয়াউম শাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সন্দেহের দিন সিয়াম পালন করো না, যদি আমরা সিয়াম পালন করি তাহলে ক্ষতি কি হবে। এ ব্যাপারে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউম শাক, যে ব্যক্তি সন্দেহের দিন সিয়াম পালন করলো, ফাকাদ আসা আবুল কাসেম, সে যেন আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো। সন্দেহের দিন সিয়াম পালন করা মানে রসুলের বিরোধিতা করা, সন্দেহের দিন সিয়াম পালন করা মানে রসুলের নাফরমানি করা, সন্দেহের দিন সিয়াম পালন করা মানে আল্লাহ রসুলের অবাধ্যতা করা, আর তার অবাধ্যতায় পৃথিবীর কোন মানুষের ইবাদত গ্রহণীয় হবে না। আপনাকে বলছিলাম, এবার আপনি চাঁদ দেখলেন, আমরা দেখলাম, এখানেও বহু কুসংস্কার প্রচলিত আছে। আমরা নতুন চাঁদ দেখলে অনেকেই সালাম দিই, অনেকে অনেকভাবে তাকে সম্মান করার চেষ্টা করি। জিনা, আপনাকে বলছিলাম, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলাল, যখন তিনি নতুন চাঁদ দেখতেন, শুধু রমজানের নয় যে কোনো মাসের নতুন চাঁদ দেখতেন, তখন চাঁদ দেখে তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়মনি ওয়াল ঈমানে ওয়াসসালামাতে ওয়াল ইসলামে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর নবী নতুন চাঁদ দেখার পরে সালাম দিতেন না, এই দোয়াটা পড়তেন তিনি। এজন্য আমরা শুরুতেই যে পাপ করি, শুরুতেই যে বেদাত করি, সেটা হলো চাঁদকে সালাম দেওয়ার বেদাত। এরপর যে বেদাত করি সন্দেহের দিন সিয়াম পালন করার বেদাত, সন্দেহের দিন সিয়াম পালন করা মানে আপনার নবীজির আপনা ফরমানি করা, অবাধ্যতা করা। অথচ আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা এরা জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আবা কারা, তখন তিনি বলছেন, মান আতানি, যারা আমার আনুগত্য করবে, দাখালাল জান্না, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করবে তারা হলো অসম্মত, তারা জান্নাতে যাবে না। এজন্য প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তার রীতিনীতি অনুসরণ করে আমাদের অগ্রসর হতে হবে। এরপর আপনাকে বলছিলাম, চাঁদ দেখলেন, চাঁদ দেখা দোয়া পড়লেন, এবার পরিকল্পনা করুন রমজানের সিয়াম পালন করার, নিয়াতটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে বান্দার নিয়াতের উপরে। নিয়ত যেমন ফলাফল তেমন, নিয়াত যদি ভালো হয় নেকি হবে, নিয়াত যদি খারাপ হয় তাহলে পাপ হবে। তাহলে নাওয়াইতুয়ান আসমু লিল্লাহি তাআলা গাদামের সাহারে রমজানাল মুবারাকে ফারজাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমরা প্রচলিত যেই দোয়াটা পড়ি রমজানের সিয়াম পালন করার, রোজা পালন করার, এর কোনো ভিত্তি নেই। বরং নিয়ত করবেন, নিয়ত পড়বেন না। নিয়ত করাটা জরুরি, নিয়ত পড়া জরুরি নয়। নিয়ত করাটা জরুরি, নিয়ত পড়া জরুরি নয়। রমজানের সিয়ামের নিয়াত করুন, নিয়াত করতে হবে, নিয়ত করার কথা নবী বলেছেন, অতএব নিয়াত করতে হবে, কিন্তু নিয়াত পড়তে হবে না। নিয়াত করা এক জিনিস আর নিয়াত পড়া আর এক জিনিস।
নিয়াত করুন, রমজানের ছিয়ামের নিয়াত পড়বেন না। নিয়াত করলেন, পরিকল্পনা করলেন, আপনার সংকল্প হয়ে গেল রমজানের ছিয়াম পালন করার। এরপর আমাদের ভিতর একটা ধূম্রজাল সাহারি খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরে বারাকাতান, কেননা সাহারিতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, সাহারি খাওয়াতে বরকত আছে, সাহারি আমাদেরকে খেতে হবে, এটা একটা জরুরি বিষয়, তবে আপনি আমি বাধ্য নই, তবে সাহারি খাওয়াতে বরকত রয়েছে কথা আল্লাহর নবী বলেছেন। আপনাকে বলছিলাম এই সাহারি খাবেন কখন আর খেতে হবে কখন, আমরা খাই কখন, এ ব্যাপার আপনাকে বলছিলাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহারনা, আমরা সাহারি গ্রহণ করলাম, সুম্মা কামা, সাহারি খাওয়ার পরে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, আমরাও দাঁড়িয়ে যেতাম। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো, দামকানা বাইনাল আজানে, যে আপনার এই সাহারি খাওয়া আর সালাতে দাঁড়ানো দুই কাজের মাঝখানে ব্যবধান কত সময় ছিল, আপনাদের বুঝাতে পারিনি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে রমজান মাসে সাহারি খেতাম, এরপরে আল্লাহর নবী সালাতে দাঁড়িয়ে যেতেন, আমরাও তার সাথে সালাতে দাঁড়াতাম। তখন অন্যান্য সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি রসুলের সাথে সাহারি খাওয়া থেকে সালাতে দাঁড়ানো পর্যন্ত কত সময়ের ব্যবধান ছিল, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডের ব্যবধান ছিল? তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা কাদরু খামসিনা আয়াতান, 50টি আয়াত পড়তে যত সময় লাগে সাহারি খাওয়া আর ফজরের জামাতে দাঁড়ানোতে তত ব্যবধান থাকত। সাহারি খাওয়ার পরে 50টি আয়াত পাঠ করতে যত সময় লাগে রসুলের সালাতে দাঁড়ানোর আগ পর্যন্ত সাহারি খাওয়ার পর থেকে তত সময় লাগত। অবশ্য আল্লাহর নবী বলেন, এদিন ততদিন বিজয় থাকবে যতদিন ইমানদারেরা, যতদিন আমার উম্মতেরা, যতদিন মুসলিম মিল্লাতেরা সাহারি খাবে বিলম্ব করে আর ইফতার করবে তাড়াতাড়ি করে, কতদিন পর্যন্ত মুসলিমেরা কল্যাণের উপরে থাকবে, মঙ্গলের উপরে থাকবে, যতদিন তারা সাহারি খাবে দেরি করে আর ইফতার করবে তাড়াতাড়ি, আপনাকে বলছিলাম। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইউ আসসেনা ইবনু উম্মে মাকতুম ফা ইন্না লা ইউআসসেনু হাত্তা ইয়াতলুল ফাজরু। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইম্মে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আজান না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাও পান করো, বেলাল আজান যখন দিবে তখন তোমরা খাও, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেয় তখন তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ সাহাবী, সকাল সন্ধ্যা রাত দুপুর বুঝতে পারতো না, যখন তাকে বলা হতো আসবাহাতা আসবাহাতা, সুবহে সাদিক হয়েছে সুবহে সাদিক হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি আজান দিতেন না। এখান থেকে আর একটা বিষয় পরিষ্কার হলো, সাহারির জন্য আজান দেওয়া ছাড়া ঘন্টা বাজানো, জাগরণী পেশ করা, বিভিন্ন ধরনের ঘন্টা ধ্বনি বাজানো, ডাকাডাকি গজল গাওয়া, কোরআন তেলাওয়াত করা, জাগরণী পেশ করা, এক কথায় সাহারির আজান ছাড়া আর যা কিছু সমাজে ধর্মের নামে চালু আছে সবগুলি বাতিল। আজান ছাড়া সাহারিতে জাগানোর জন্য যত পদ্ধতি চালু আছে, সাহারিতে মানুষকে জাগানোর জন্য আজান ছাড়া যত পদ্ধতি চালু আছে, সাহারিতে মানুষকে জাগানোর জন্য আজান ছাড়া যত পদ্ধতি চালু আছে, সাহারিতে মানুষকে জাগানোর নামে আজান ছাড়া যত পদ্ধতি চালু আছে প্রত্যেকটা পদ্ধতি বাতিল। এজন আজান সম্পর্কে আল্লাহর নবী বলছেন, যেহেতু বেলাল আজান দেয় অতএব বেলাল আজান দিলে তোমরা খাও পান করো,
আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি যখন আযান দেয় তখন তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। এজন্য সাহারিতে জাগানোর জন্য যত পদ্ধতি চালু আছে এই পদ্ধতিগুলি বেদাতি পদ্ধতি, এই পদ্ধতি পরিত্যাগ করে আজানের ব্যবস্থা চালু করতে হবে সাহারিতে। সম্মানিত উপস্থিতি, সাহারিতে এভাবে জাগালেন, আপনি এভাবে সাহারি খেলেন, এখন এই সায়েম রোজাদার সায়েম পালছিয়াম পালনকারী তার সারা দিন কিভাবে অতিবাহিত করবে, যেহেতু এই সিয়ামের মাধ্যম দিয়ে সায়েমের জীবনের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা ইয়াউমু সাওমেন আহাদুকুম, যখন তোমাদের কেউ সিয়াম রাখার পর্যায়ে আসে সিয়াম পালন করে, ফালাইয়ার ফুস, সে অশ্লীল কোনো কিছু করবে না, ওয়ালায়াকসাব, সে ঝগড়া করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, অশ্লীল ভাষা প্রয়োগ করবে না, পাগেন সাব্বাহু আহাদুম, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, গালিগালাজ করতে আসে, আউ কাতালাহু, তার সাথে লড়াই করতে আসে, মারামারি করতে আসে, আপনাকেই বোঝাচ্ছিলাম, আমাকে আমি জানাচ্ছিলাম, আমাদের মেনে চলতে হবে। আমি যদি সিয়াম পালন করি, আমি যদি সায়েম হই, আপনি যদি সায়েম হন, আপনার বৈশিষ্ট্য কি হবে, আমার চরিত্র কি হবে, এ সম্পর্কে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে খারাপ কিছু বলবে না, কোনো কাজ করবে না, খারাপ কোনো কিছুর সংস্পর্শে যাবে না, ধারে কাছে যাবে না, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে গায়ে পড়ে, কেউ যদি তার সাথে লড়াই করতে আসে, তাহলে সায়েমকে বলতে হবে, সিয়াম পালনকারীকে বলতে হবে, রোজাদারকে বলতে হবে কি, ফাল ইয়াকুল ইন্নি মুরিগুন সায়েমুন, আমি একজন সায়েম পালনকারী, আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি নই। প্রথম দিকে খেয়াল রাখবেন সময় অতীব সংক্ষিপ্ত, আপনাকে বলতে চাচ্ছিলাম সিয়াম পালন করলে জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই সিয়াম কোন সিয়াম, এই সায়েম কোন সায়েম? আল্লাহর নবী বলছেন, যারা ঝগড়া করে না, লড়াই করে না, মারামারি কাটাকাটি করে না, এই পর্যায়ে যদি কেউ তার গায়ে পড়ে গুলুন করতে আসে, পাল্টা না বলে সে তাকে জানিয়ে দেয় সেরেব, আমি একজন সায়েম, এটা হবে সায়েমের চরিত্র। এরপরে বলছিলাম যদি আমি এরকম করে ফেলি তাহলে অসুবিধা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা, যে ব্যক্তি পরিত্যাগ করতে পারলো না, ছাড়তে পারলো না, পরিহার করতে পারলো না, কাওলা সুর, মিথ্যা কথা, আপনি সিয়ামও পালন করবেন, মিথ্যা কথাও বলবেন, আপনি সিয়ামও পালন করবেন, খারাপ কাজও করবেন, আল্লাহর নবী এজন্য বলছেন, মাল্লাম ইয়াদা, যে ব্যক্তি ছাড়তে পারলো না, পরিত্যাগ করতে পারলো না, কাওলা সুর, মিথ্যা বলা, ওয়াল আমালা, এবং মিথ্যা কাজ, বিহি ফালাইসা লিল্লাহে হাজাতুন ফি আইয়াদা তামাহু ওয়া শারাবাহু, আল্লাহর নবী বলেছেন এই রোজাদারের এই সায়েমের না খেয়ে থাকাতে, পানাহার থেকে বঞ্চিত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। মিথ্যাই যদি বলেন সিয়াম পালন করবেন না, ঝগড়াই যদি করেন সিয়াম পালনের কোনো প্রয়োজন নেই, আর সিয়াম পালন যদি করেন আপনার ঝগড়ার দরকার নেই। বোঝাতে পারিনি? যেই সিয়াম দিয়ে জীবনের সব পাপ ক্ষমা হবে, যেই সিয়াম দিয়ে জীবনের সব পাপ মোচন হবে, আপনাকে এই সিয়ামের কথা বলছি। তিনি বলছেন সিয়ামও পালন করবেন, ঝগড়াও করবেন, সিয়াম পালন করবেন, মিথ্যাও বলবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার এই খাওয়া পান করা পরিত্যাগ করাতে আল্লাহর কোনোই প্রয়োজন নেই। দুইটির একটি করুন, খাবেন পান করবেন তো অশ্লীল মিথ্যা বলবেন না, করবেন না, আর মিথ্যা করেন বলেন যদি আপনি সিয়াম পালন করবেন না। এরপর আপনাকে বলছিলাম ইফতার করবেন কখন? আমাদের দেশে অসংখ্য ইসলামী সংগঠন কাজ করে, ইতিমধ্যে আপনারা বহু ধরনের সমালোচনা করেছেন, করবেন এটাই ঠিক, একটা দেশের সূর্য যার যেমন ক্ষমতা তার ক্ষমতা অনুযায়ী উঠায় ডুবায়, বাংলাদেশের সূর্য আমরা যার হাতে যেমন ক্ষমতা সে তখন উঠায় ডুবায়, আল্লাহর ডুবানোর যে একটা সময় আছে, আল্লাহর উঠানোর যে একটা সময় আছে, এই ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা আমরা রমজান মাসে অনেকেই ভুলে যাই। কি কথা বুঝতে পারেননি? একটা দেশের সূর্য ডুবে যে কয়বার আল্লাহই ভালো জানেন। ইসলাম নিয়ে কাজ করি,
ধর্ম নিয়ে কাজ করি, ধর্মভিত্তিক কাজ করি, ইসলামী সংগঠনের আমি একজন আমির, আমি একজন রুকন, আমি একজন দায়িত্বশীল। আপনার সূর্য আপনার কাছে এক সময় ডুবে, আমার সূর্য আমার কাছে এক সময় ডুবে, ভোরের ডাকের সূর্য এক সময় ডুবে, প্রথম আলোর সূর্য এক সময় আপনার ডুবে, আপনার সমকালের সূর্য এক সময় ঢুকে, আপনার দিনকালের সূর্য এক সময় ডুবে, আপনার সংবাদের সূর্য এক সময় ডুবে, এদেশের কোন পত্রিকার সূর্য একসাথে ডুবে না। নাহলে আপনি দেখেন রমজানের বহু দেরি আছে, আপনাকে অনুরোধ করার জন্য বিষয়গুলি তুলে ধরছি। প্রত্যেকটা পত্রিকার শুরুতেই আপনি দেখবেন কোন পত্রিকার প্রথমেই কোন পত্রিকার শেষের দিকে দেওয়া থাকে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাতের সময়সূচি, ফজর জোহর আছর মাগরিব এশা, এখানে ওয়াক্তের সময় দেওয়া থাকে, জামাতের সময় দেওয়া থাকে, নিচে সুন্দর করে দেওয়া থাকে, সূর্য ওঠার সময় আর অস্ত দেওয়ার সময়। কথা বলেন, রমজানের আগে পরীক্ষা করুন। আপনাকেই বলছিলাম সূর্য ঢাকার আকাশে উঠবে কখন আর ডুববে কখন, একই পত্রিকার কথা বলছি। আপনি দেখবেন সূর্য ডুবার কথা লেখা আছে, ধরে নিন যে পাঁচটা বিশ মিনিটে, কত মিনিটে বললাম, কথা বলুন কত মিনিটে বললাম, পত্রিকাতে লেখা আছে, ধরে নেন পাঁচটা বিশ মিনিটে সূর্য কি হবে, কথা বলেন কি হবে, ডুবে যাবে। আপনার কাছে এখন প্রশ্ন, বিগত সময়ে যা শুনেছেন সেই আলোকে বলুন, ধার্মিক যতক্ষণে আপনি সেই আলোকে বলুন, মাগরিবের সময় আর সূর্য ডুবার সময় একই না ভিন্ন? বুঝতে না পারলে বলবেন না। সূর্য ডুববে যে সময় মাগরিবের আজান ওই সময়, এর সাথে আপনি একমত কিনা? আপনার সাথে তো আমি একমত, কিন্তু আপনি আমাদের সাথে একমত না, বুঝাতে পারি না আপনাকে। আপনার রেডিওর সাথে আমরা একমত, আপনার টেলিভিশনের সাথে একমত, আপনার পত্রিকার সাথে আমরা একমত, কিন্তু আপনার পত্রিকার সাথে আপনিই দ্বিমত, আপনার রেডিওর সাথে আপনি দ্বিমত, আপনার টেলিভিশনের সাথে আপনি দ্বিমত। না হলে দেখায় প্রত্যেক দিন মাগরিবের একটু আগে অথবা পরে আপনি বিটিভি ওয়ার্ল্ড অন করুন, দেখবেন একটা ভদ্রলোক আবহাওয়ার একটা খবর পরিবেশন করে, তাই কোট শার্ট পরে আপনার চিত্র তুলে ধরে দেশের কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা এটাও দেখায়। কথা বলেন, সবশেষে দেখায় আগামীকাল সকালে ঢাকার আকাশে সূর্য উঠবে কখন আর ডুববে কখন, কি দেখায় না, দেখায় না? একটা দিন আগামীকাল, আজকের আহলাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার ষষ্ঠ সম্মেলনে আপনার কাছে বিনীত অনুরোধ করে গেলাম, আগামীকাল সাতাশ তারিখ শুক্রবার সন্ধ্যাতে আল্লাহর যে কোনো বান্দা একটু কষ্ট করবেন আমাদের এই তথ্যটা সত্য মিথ্যা কিনা যাচাই করার জন্য। আগামী কালকেই দেখবেন, দেখার পর আপনি প্রমাণ করবেন সালাতের স্থায়ী ক্যালেন্ডার হাদিস ফাউন্ডেশন থেকে ছাপা যে মসজিদগুলিতে দেওয়া আছে, আগামীকাল সাতাশ তারিখ সূর্য ডোবার কথা যতটা যত মিনিটে লেখা আছে আপনার টেলিভিশনে ততটা তত মিনিটেই বলবে, আপনার পত্রিকা সূর্য ডোবার কথা ততটা তত মিনিটেই বলবে, আপনার রেডিওতে সূর্য ডোবার কথা ততটা তত মিনিটেই বলবে। তাহলে অসুবিধা কেন? অসুবিধা হলো সকালবেলায় এক ভদ্রলোক বলেছে পাঁচটা বিশ, সন্ধ্যাবেলাতে এক ভদ্রলোক বলেছে পাঁচটা বিশ মিনিটে সূর্য অস্ত যাবে, ডুবে যাবে, বিকেল বেলাতে বলছে মাগরিবের আজান আর ইফতার হবে পাঁচটা তেইশ মিনিটে। সূর্য ডুবলো কয়টাতে, কথা বলেন ডুবলো কয়টাতে, আর ইফতার হলো কয়টাতে, কেন তেইশে হলো? জিজ্ঞাসা করলে বলছে সন্দেহের কারণে তিন মিনিট যোগ করা হয়েছে। আপনি তো বহু বলছেন যে আহলে হাদিসের মাইকের মসজিদে আজান শুনে ইফতার নিলে সিয়াম হবে না, বিচার আপনার কাছে দিয়ে গেলাম আর আমাদের বিচারটা আল্লাহর কাছে রেখে দিলাম, তো আপনার সিয়ামটা কবর পর্যন্ত যাবে কিনা সন্দেহ, হবে কিনা জানি না, আমাদেরটা কবর পার হয়ে যাবে ইনশাআল্লাহ, এতটুকুন বলতে পারি। কারণ আপনার রেডিওর কথায় আমি বলছি, আপনার টাকাতে কিনা পত্রিকার কথায় বলছি, আপনার বাড়িতে যে টেলিভিশন আছে ওই টেলিভিশনের কথায় আমি বলছি, বাড়ি থেকে নিয়ে এসে কোনো কথা বলেনি। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা, আপনি অজুহাত দাঁড় করাচ্ছেন যে পনেরো ঘন্টা যদি না খেয়ে থাকতে পারি আর তিন ঘন্টা থাকা যাবে না। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি পনেরো ঘন্টা থাকলেন কার নির্দেশে, কথা বলেন, আর তিন মিনিট থাকলেন কার উদ্দেশ্যে? ভাগাভাগি হয়ে গেল না, বোঝাতে পারিনি, ভাগাভাগি হয়ে গেল না? পনেরো ঘন্টা থাকলেন আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে তাকে খুশি করার জন্য, আর তিন মিনিট যোগ করলেন সন্দেহের জন্য, মানুষকে খুশি করার জন্য। খ
ক্ষমতার ভাগাভাগি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আযযালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে, মঙ্গলের উপরে থাকবে, ভালোর উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার করবে তাড়াতাড়ি। ইহুদি খ্রিস্টানের ইফতার করে দেরি করে, ইহুদি খ্রিস্টানেরা রোজা থাকে তারা ইফতার করে দেরিতে, মুসলমান আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য একটা হলো, তারা ইফতার করে দেরিতে আর মুসলিম করে সূর্য ডোবার সাথে সাথে। বিনা কারণে বিনা অবহেলাতে আপনি জানেন না 2 মিনিট দেরি হয়েছে, আপত্তি নেই, আপনার ঘড়ির টাইম ঠিক নেই, 10 মিনিট লেট করে ফেলেছেন, এখানে কোনো অসুবিধা নেই। বিনা কারণে হটকারি করে মাঝহাবের দুহাই দিয়ে সন্দেহের বশবর্তী হয়ে আমি আপনি 3 মিনিট নয় 3 সেকেন্ড যদি যোগ করেন, আপনার চরিত্রের কিছু অংশ ইহুদি খ্রিস্টানদের চরিত্রের সাথে মিল আছে বলে ধরে নেওয়া যাবে। অতএব রমজানের দেরি অনেক দেরি আছে, আপনি সিদ্ধান্ত নেন যে রমজানের সিয়াম পালন করলে জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করবেন। এই এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতের ইফতার আপনি কখন করবেন? রমজানের অনেক দেরি আছে, এজন্য আপনার সদয় বিবেচনার জন্য আমরা কথাগুলি রেখে গেলাম। আপনার বিবেচনার জন্য আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের বস্তু কি ছিল, তিনি কি দিয়ে ইফতার করতেন আপনাকেই বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইফতারু কাবলা আই ইউসাল্লি আলা রুকবাতিন পাগিন লাম তাকুন রুকবাতুন পা তুমাইরাতিন পাগিন লাম তাকুন তুমাইরাতুন হাসা হাসাবাতিন মিম্মাইন। আল্লাহর নবী মাগরিবের সালাতের পূর্বে ইফতার করার জন্য কয়েকটা তাজা খেজুর নিতেন, যদি তাজা খেজুর না পেতেন শুকনা খেজুর নিতেন, যদি এটাও তিনি না পেতেন তাহলে কয়েক ঢুক পানি দিয়ে তিনি ইফতার করতেন। ইফতারের বস্তু সাধ্যমতো হালাল পানি নেওয়ার চেষ্টা করুন, যাবতীয় হারাম শারীরিক ক্ষতিকর এরকম বস্তু থেকে বাঁচার চেষ্টা করুন। আপনাকে বলছিলাম ইফতারের বস্তু আপনার সামনে, এখানে একটা ধোঁকা দেওয়া হয়েছে, এখন কবর জিয়ারত বন্ধ হয়েছে তো হয়েছে, এখন ইফতার মাহফিলে মোনাজাতের ব্যবসা শুরু করা হয়েছে। হুজুর আপনাকে বলেছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, শেষের দিকে দোয়া করলে কবুল হয়, এখানেও ভুল হাদিস বোঝানো হয়েছে। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো সায়েম ও রোজাদার, যখন থেকে সাহারি খায় আর যতক্ষণ পর্যন্ত না ইফতার করে, এই সাহারি খাওয়া থেকে ইফতার করার পূর্ব পর্যন্ত সায়েমের দোয়া আল্লাহ কবুল করেন। এখন বলেন তো শুধু ইফতারের আগের দোয়াই কবুল করেন? সাহারি খাওয়া থেকে ইফতার করার পূর্ব পর্যন্ত মাঝখানের বিশাল সময়ের যে কোনো সময়ে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। এজন্য এখানে এটা বাদ দিতে হবে, আপনাকে বলছিলাম ইফতারের সামনে নিয়েছেন দোয়া পড়ছেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকে কাফতারতু, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকে কাফতারতু, এই দোয়াগুলি আমল করার যোগ্য নয়। ইফতারি নিয়ে শুধু বিসমিল্লাহ বলুন, ইফতারি খান, শেষে আলহামদুলিল্লাহ বলুন, তবে এরপরে দোয়া পড়া যায়, জাহাবাত সামাওয়াতাল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আপনি দোয়াগুলি পড়ে ইফতার সমাধান করুন। আর এই যাবতীয় বিষয়গুলির দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে প্রেরণ করেছেন। এ মর্মে একটা আয়াত অনুবাদ করে আলোচনা শেষ করার চেষ্টা করব। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, হে ইমানদারগণ, তোমরা নবীর সামনে বসাকালীন তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু করো না। নবী যত উঁচুতে কথা বলেন, যত কণ্ঠস্বরের আওয়াজ করে কথা বলেন, তোমরা এর চাইতে কণ্ঠের আওয়াজকে বেশি উঁচু করো না। যদি কণ্ঠের আওয়াজ তোমাদের উঁচু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের জীবনের যাবতীয় আমলগুলি নষ্ট হয়ে যাবে। সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, অন্তত আজকের মাহফিল থেকে একটা আয়াত নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, নবীর সামনে বসাকালীন নবী যেই উচ্চ স্বরে কথা বলে, নবী যত জোরে কথা বলেন
তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু করে কথা বলো না। তোমাদের কণ্ঠের আওয়াজ যদি নবীর কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু হয় তাহলে তোমাদের অজান্তেই জীবনের সব আমলগুলি নষ্ট হয়ে যাবে। কি করলে কথা বলেন, কি করলে? নবীর কণ্ঠের আওয়াজের চাইতে আওয়াজ উঁচু হলে কে বুঝবে কথাটা? হাদিস না, ছোরা হুজুরাত 2 নম্বর আয়াত, নবী যত জোরে কথা বলেন তার কথার চাইতে উঁচু কণ্ঠে কথা হলেই কি হবে বলেন, কি হবে? সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে নবী যেটা করতে নিষেধ করেছেন এটা যদি করি তাহলে ক্ষতি কম হবে না বেশি হবে? আওয়াজের কথা আল্লাহ বলছেন যে কণ্ঠের আওয়াজ যদি তোমাদের উঁচু হয় নবীর চাইতে তোমাদের আমল নষ্ট হবে। আর নবী বলেছেন একটা আমরা করি যদি আর একটা ক্ষতি তাহলে কম হবে না বেশি হবে? বিবেচনা আপনার আয়াতটার সারমর্মগুলি আন্তরিকভাবে অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। যাবতীয় রমজানের প্রত্যেকটা মুহূর্ত যাতে করে আমাদের নীতি নেকির কাজে ব্যয়িত হয়, আল্লাহ আমাদের সে মানসিকতা দান করুন, আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় মঙ্গল কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।